গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার থেকে যারা বড়, যারা আমার সমবয়সী, যারা ছোট, সবাই খুব ভালো আছো এটাই কামনা করি। আজকে একদম গুড নাইট বলার আগে আগে থেকে ভিডিওটা শুরু করলাম, এবং তোমাদেরকে বেশ অনেকদিন আগে আমি বলেছিলাম যে আমার ফাঁকা ঘর, মানে ফাঁকা যেখানে ঠাকুর থাকে আর কি, আর আমার মানে বাচ্চারা শোয়ার জন্য আলাদা করে কোনো খাট কিনিনি, ওই ঘরেই আমরা শুই একসাথে সবাই। তো একটা আলমারির আমার খুব প্রয়োজন ছিল, একটা আলমারি আছে আর একটা আলমারির খুব প্রয়োজন ছিল, কারণ কি এই প্রবলেম, শরীর খারাপ হওয়াতে আমি আর ঝুঁকে ঝুঁকে ব্যাগে করে জিনিস রাখতে পারি না। তো ওটার আমি বলেছিলাম যে পুরো বানানো হয়ে গেলে তোমাদের একটা লুক দেখাবো, তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার থেকে যারা বড়, যারা আমার সমবয়সী, যারা ছোট, সবাই খুব ভালো আছো এটাই কামনা করি। আজকে একদম গুড নাইট বলার আগে আগে থেকে ভিডিওটা শুরু করলাম, এবং তোমাদেরকে বেশ অনেকদিন আগে আমি বলেছিলাম যে আমার ফাঁকা ঘর, মানে ফাঁকা যেখানে ঠাকুর থাকে আর কি, আর আমার মানে বাচ্চারা শোয়ার জন্য আলাদা করে কোনো খাট কিনিনি, ওই ঘরেই আমরা শুই একসাথে সবাই। তো একটা আলমারির আমার খুব প্রয়োজন ছিল, একটা আলমারি আছে আর একটা আলমারির খুব প্রয়োজন ছিল, কারণ কি এই প্রবলেম, শরীর খারাপ হওয়াতে আমি আর ঝুঁকে ঝুঁকে ব্যাগে করে জিনিস রাখতে পারি না। তো ওটার আমি বলেছিলাম যে পুরো বানানো হয়ে গেলে তোমাদের একটা লুক দেখাবো, তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এই দেখো, ফোর ডোর কাম ড্রেসিং টেবিল, এটাতে তোমার এক দুই তিন চার পাঁচটা শেলফ আছে, এইখানে একটা শেলফ আছে, আর এই হচ্ছে গিয়ে আয়না। আয়নাটা আরেকটু আগে করলে ভালো হতো, মানে এতটা অবধি করলে, করে তারপরে একটা ডোর করলে আরেকটু স্পেস হতো, ভেতরে অনেক জিনিস হয়ে যেত। তো পরে বানানোর পরে আইডিয়াটা এলো, এখানে একটা লাইট লাগানো হয়েছে, এর কানেকশন সুইচ বোর্ডে দেওয়া হয়েছে, আর এখানে কিছু জিনিস আছে আমার, আমি তো ডেলি যা জিনিস ইউজ করি, ইউজ বলতে গেলে ডিওটাই ইউজ করি, আর কিছু সেরকম ডেলি ইউজ হয় না। এটা একটা কুড়েদানের প্রজেক্ট ছিল, সেই কুড়েদানের প্রজেক্টটা আগের বছর ছিল, তো এটা বানানো, এখানে একটা নাক ছিল, নাকটা এ হয়ে গেছে, তো এখানে এখন জিনিসপত্র থাকে, এখানে আমার ক্লিপ থাকে, এখানে কিছু জিনিস আছে, তিনটে ড্রয়ারের মধ্যে এখানে কাজল পেন্সিল থাকে, এখানটা কিছু জুয়েলারি থাকে, জুয়েলারির কালেকশন, আর এটা চাপমি মারা, এখানে আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিস থাকে, আর এখানটা তিনটে শেলফ আছে, একটা হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং শেলফ আর দুটো এমনি, এই হচ্ছে গিয়ে এটা মোটামুটি কত ফিটের, এটা কত কত ফিটের হবে হ্যাগো, এটা সাইজটা কত হবে আলমারিটার আমাদের? 7 ফিট না? 7.5 ফিট বাই 6.5 ফিট, এইটা 7.5 ফিট বাই 6.5 ফিট, হ্যাঁ বেশ ভালো। এবং এটা আমরা খাটটা যার কাছ থেকে বানিয়েছি, কাকু, মনোজিৎ কাকু, তোমরা যদি চাও আমি তার নাম্বারটা দিতে পারি, বানিয়ে দিয়েছে। এই হচ্ছে গিয়ে তোমার, আমার এই ওয়েব ল্যামিনেশনটা একদম ভালো লাগে না, যাই হোক করে দিয়ে করে ফেলেছে। আমি এখানে অ্যাকচুয়ালি 4টে ড্রয়ার বলেছিলাম, এইটা আরেকটু উঁচু বলেছিলাম, মানে
এইটা আরেকটু ছোট বলেছিলাম, উপরেরটা উপরেরটার অতটা এ ছিল না, আরেকটু উঁচু বলেছিলাম আর চারটে ড্রয়ার বলেছিলাম, তো এই করে দিয়েছে, ভালোই হয়েছে। এখানে উপরে একটা ব্যাগের দড়ি ঝুলছে এটা। তো তোমাদের কেমন লাগলো আলমারিটা জানিও। এই হচ্ছে মিরর। তোমাদের কেমন লেগেছে আলমারিটা অবশ্যই জানিও, কেমন হয়েছে বানানোটা, ডিজাইনটা কেমন হয়েছে জানিও সেটা। এটাই শেয়ার করার ছিল। লকডাউনের জন্য আয়না আর কিছু জিনিস হয়নি, তো পরে এসে তৈরি মানে সব সেট করে গেছি, তাই জন্যে আর তোমাদেরকে তখন দেখাইনি, পুরো রেডি হওয়ার পরে দেখালাম। দেখে নিয়েছ, চলো আবার পরে কথা হবে। তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর সবাই খুব 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 ভালো থেকো, পজিটিভিটি স্প্রেড করো, পজিটিভিটি ইনহেল করো, পজিটিভিটি এক্সেল করো, পজিটিভিটি ইনহেল করো, এটাই কথা। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।